হে গাইস, আমি রাতুল আছি আপনাদের সাথে। আর আমি আমার লাস্ট ভিডিওতে বলেছি রিয়েলমি কিন্তু সম্প্রতি বাংলাদেশের মার্কেটে একের পর এক ফোন লঞ্চ করে চলেছে। আর তারা C11 এর পাশাপাশি বাংলাদেশে আরেকটি ফোন লঞ্চ করেছে, উইচ ইজ রিয়েলমি 6। যদিও ফোনটি বেশ কয়েক মাস আগে ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে, তবে ভালো ব্যাপার হলো এখন আমরা অফিসিয়ালি ফোনগুলো বেশ দ্রুত পেয়ে যাচ্ছি। তো চলুন আজকের ভিডিওতে আমরা জানবো রিয়েলমি 6 এর সকল ভালো এবং মন্দ দিকগুলো, পাশাপাশি জানাবো এই ফোনটি 22,990 টাকা বা 23,000 টাকায় আপনার জন্য কতটা পারফেক্ট হতে পারে। আসছি ইন্ট্রোর পর। ডিজাইন সেম ওল্ড রিয়েলমি ডিজাইন অ্যাজ ইউ ক্যান সি, যেটা নিয়ে আমি প্রিভিয়াসলিও বেশ কয়েকবার বলেছি আর বলতে যাচ্ছি না, যদিও এটি অনেকটাই সাবজেক্টিভ। আপনার কাছে যদি ভালো লাগে ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তবে রেয়ার পার্টে আমরা নতুন একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি, যেটা রিয়েলমি প্রায় তাদের ফোনগুলোতে করে থাকে, এবং এটিতে রয়েছে সানরাইজ প্যাটার্ন। অ্যাজ ইউ ক্যান সি বটম সাইড থেকে বেশ একটা ইফেক্ট দেখা যায়। তবে কমেন্ট হোয়াইট যে কালারটি দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে, এটি আমার বেশ ফেভারিট একটি কালার। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, ফোনটি এন্টায়ারলি পলিকার্বনেট মেড, এবং এর যে গ্লসি ফিনিশ রেয়ার পার্টটি দেখতে পাচ্ছেন, এটিতে অবশ্যই ওভার টাইম অনেক বেশি স্ক্র্যাচ পড়বে। সো আমার সাজেশন থাকবে বক্সে আপনারা যে কভারটি পাচ্ছেন সেটি ব্যবহার করবেন। এবং এর যে পলিকার্বনেট বাম্পার, সেটির রাইট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট, যার কারণে রেয়ার পার্টটি দেখতে বেশ ক্লিন লাগে। এবং ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা যদি বলি, এটি দুর্দান্ত ফাস্ট ছিল এবং অ্যাকিউরেসি ছিল অলমোস্ট 100%। সো নো কমপ্লেইন অন দ্যাট। আর অপোজিট সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন ভলিউম রকার, যার ঠিক উপরেই রয়েছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট, এবং এখানে আপনারা আরও পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট। বটম পোর্শনে এখনও ধরে রাখা হয়েছে 3.5mm অডিও পোর্ট, পাচ্ছেন প্রাইমারি মাইক্রোফোনের পাশে একটি টাইপ সি পোর্ট, যেটি 30W পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, এবং রয়েছে বটম ফায়ারিং স্পিকার। ডিসপ্লেতে যদি আসি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একটি 6.5 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটিতে ডেফিনেটলি রয়েছে পাঞ্চ হোল কাট আউট। এবং পাঞ্চ হোল কাট আউটের পাশে আমি সবসময় যে জিনিসটা সবার আগে নোটিস করি, তা হলো একটি ডার্ক সার্কেল। এবং রিয়েলমি 6 এর সেটি কিছুটা ভিজিবল, বাট আমার মনে হয় না আমার মতো সবাইকে এত বেশি বদার করবে এই ব্যাপারটি। এই প্যানেলটি 90Hz রিফ্রেশ রেটের একটি প্যানেল, সো এতে যে টাচ লেটেন্সি সেটি সাধারণ থেকে কিছুটা বেটার মনে হবে আপনার কাছে। স্পেশালি আপনি যখন টাচ করবেন তখন অনেক বেশি স্মুথ লাগবে UI নেভিগেশন বা ওভারঅল যে ফোনের ট্রানজিশনগুলো, এই কারণেই মূলত টাচ লেটেন্সি আরও কম মনে হয়। তাছাড়া রিয়েলমির প্যানেলগুলো বরাবরই আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি ভিউইং অ্যাঙ্গেল বেশ ওয়াইড হয়ে থাকে, এবং ব্রাইটনেস এতে আপনারা পাচ্ছেন 480 nits। সো আউটডোর ভিজিবিলিটি নিয়েও কোনো ইস্যু হওয়ার কথা না। আর হ্যাঁ, এতে আপনারা প্রোটেকশন হিসেবে পাচ্ছেন গরিলা গ্লাস 3। সো আপনারা যারা মিডিয়া কনজিউম করে থাকেন অনেক বেশি তাদের ফোনে, আই থিঙ্ক তাদের জন্য এটা বেশ ভালো একটি ডিসপ্লে। রিয়েলমি 6 কে পাওয়ার করছে মিডিয়াটেকের হেলিও G90T প্রসেসরটি, এবং এটি কিন্তু যখন মার্কেটে আসে ফার্স্ট টাইম নোট 9 প্রোতে, তখন কিন্তু পারফরমেন্স সেকশনে এটি বেশ তাক লাগিয়ে দিয়েছিল, কারণ মিড রেঞ্জ মার্কেটের যে স্ন্যাপড্র্যাগন ইকুইভ্যালেন্ট চিপসেট অর্থাৎ 720G বা 730G, সেগুলো থেকেও কিন্তু পারফরমেন্সে অনেকটাই এগিয়ে এই G90T। যদিও এই চিপসেটের একটি ড্রব্যাক রয়েছে, উইচ ইজ আপনি যখন খুব বেশি ইন্টেন্সিভ ইউজ করবেন তখন ফোন বেশ গরম হয়ে যায়। তবে নোট 8 এ গ্লাস ব্যাক হওয়ার কারণে কিন্তু সেটি আরও বেশি ফিল হচ্ছিল। তবে রিয়েলমি 6 এ আমি ইন্টেন্সিভ ইউজ করে দেখেছি, গরম কিছুটা ফিল করা যায় ডেফিনেটলি, বাট সেটাকে একদম আনইউজেবল বা এক্সটেন্সিভ কিছু আমি বলবো না। বিকজ আই থিঙ্ক নোট 8 প্রো থেকে এটার কুলিং সিস্টেম ডেফিনেটলি কিছুটা বেটার, কারণ হিট কিছুটা কম টের পাওয়া যায় এতে। এবং এর আরেকটা কারণ হতে পারে এর পলিকার্বনেট ব্যাক। সো মিড রেঞ্জ মার্কেটে আমি বলবো রিয়েলমি 6 পারফরমেন্স সেকশনে কোনো রকম কম্প্রোমাইজ করছে না, এতে আপনারা যে কোনো ধরনের হেভি গেম একদম চমৎকারভাবে স্মুথলি খেলতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি পাবজি খেলেছি একদম ব্যাটারি স্মুথভাবে, তাছাড়া অ্যাসফাল্ট 9 বা কল অফ ডিউটি মোবাইল প্রত্যেকটা গেম চলেছে একদম ব্যাটারি স্মুথলি। সো 23,000 টাকা অফিসিয়াল প্রাইস কনসিডার করে এই ফোনটি আমি আগেই গেমারদের জন্য রিকমেন্ড করে দিলাম। আর হ্যাঁ, এটার যেই ভেরিয়েন্টটি আপনারা পাচ্ছেন বাংলাদেশে 23,000 টাকায়, সেটি কিন্তু 8/128GB ভেরিয়েন্ট। আর এর UI নেভিগেশন নিয়ে খুব বেশি সময় নষ্ট করবো না, কারণ টিপিক্যাল রিয়েলমি 1.0 UI, আর তাছাড়া এতে আপনারা Android 10 পাচ্ছেন আউট অফ দ্য বক্স। সো UIটা আর সব রিয়েলমি UI এর মতোই, এতে কোনো ফিচার অ্যাড করা হয়নি বা কোনো ফিচার বাদ দেওয়া হয়নি। ফোনটির রিয়ারে আপনারা পাচ্ছেন টিপিক্যাল রিয়েলমি ক্যামেরা ডিজাইন, যেখানে রয়েছে 4টি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরাটি 64MP, থাকছে 8MP একটি আলট্রা ওয়াইড, 2MP ম্যাক্রো এবং 2MP ডেপ সেন্সর, যার 2টি সেন্সরই আমার কাছে অনেকটাই কম ইউজফুল মনে হয়। এর পরিবর্তে আমরা যদি একটি ডেডিকেটেড টেলিফোটো লেন্স পেতাম, সেক্ষেত্রে সেটি আরও বেশি ইউজফুল হতো। এনিওয়েজ, এর যে প্রাইমারি 64MP সেন্সরটি রয়েছে, এটি পিক্সেল বিনিংয়ের মাধ্যমে আপনাকে প্রাইমারিলি 16MP রেজাল্ট দেবে, এবং আপনি চাইলে এর যে UI রয়েছে সেখান থেকে 64MP চুজ করে নিতে পারবেন। তবে এর প্রাইমারি 16MP রেজাল্টগুলোর কথা যদি বলি,
ডিটেল গুড এনাফ ছিল। তাছাড়া কালার রিপ্রোডাকশনও আমার কাছে বেশ ন্যাচারাল মনে হয়েছে, যেটি আমি সবসময় পছন্দ করে থাকি, কারণ খুব বেশি পাঞ্চি কালার আই ক্যাচি হলেও সেটি মোস্ট অফ দ্য কেসেস ডিটেল লসের কারণ হয়ে থাকে। আর রিয়েলমির প্রিভিয়াস কোনো ফোনেও আমরা খুব বেশি পাঞ্চি কালার দেখিনি, তারা সাধারণত এই ধরনের ন্যাচারাল কালার রাখতেই পছন্দ করে প্রসেসিংয়ে, উইচ ইজ এ গুড থিং, কারণ সেই কারণে ডিটেলগুলো বেশ ভালো পাওয়া যায় স্পেশালি শ্যাডো এরিয়াতে। রিয়েলমি সিক্সও তার ব্যতিক্রম ছিল না, অ্যাজ ইউ ক্যান সি ডার্ক কন্ডিশনগুলোতেও ডিটেল বেশ ভালো ধরে রাখতে পারছিল। তাছাড়া এর এক্সপোজার কম্পেনসেশন আমার কাছে বেশ ভালো লেগেছে। আলট্রা ওয়াইড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের হলেও এটিতেও বেশ ভালো ডিটেল আপনারা পাবেন ডেলাইটে। আর আলট্রা ওয়াইড এবং রেগুলার যে ক্যামেরা সেটির কালার রিপ্রোডাকশনেও খুব একটা ডিফারেন্স আমি দেখিনি, উইচ ইজ অলওয়েজ আ গুড থিং। লো লাইটে আপনারা এতেও পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড নাইট মোড, যেখানে ডেফিনেটলি আপনারা কিছুটা ব্রাইটার পিকচার পাবেন কম্পেয়ার টু রেগুলার মোড। আর রেগুলার মোডে যদি আপনারা খুব বেশি ডার্ক কন্ডিশনে ছবি তোলেন সেক্ষেত্রে নয়েজ পাবেন। আর এর পোর্ট্রেট মোড নিয়ে আমার মনে হয় নতুন করে কিছু বলার নেই, ডেডিকেটেড সেন্সার থাকায় মোটামুটি ভালো এজ ডিটেকশন ছিল। আর এ হলো 2 মেগাপিক্সেল ডেডিকেটেড ম্যাক্রো লেন্সে তোলা ছবি। রিয়েলমি সিক্সে আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন আপ টু 4K 30fps, তবে 4K তে কোনো EIS কাজ করবে না, আপনি 1080p 60fps পর্যন্ত EIS পাবেন, সো সেক্ষেত্রে আপনি মোটামুটি স্টেবল ফুটেজ পাচ্ছেন। এর ফ্রন্টে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেল f2.0 এর একটি সেলফি ক্যামেরা, অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি রেজাল্টগুলো আমার কাছে কিছুটা কুলার টোন দিয়েছে বলে মনে হয়েছে। আর একটু ওয়ার্ম টোন দিলে ফেসের যে কালার সেটি আরও বেটার হতো, যদিও আমি মোস্ট অফ দ্য কেসেস বিউটিফিকেশন অফ করে তুলেছি। বিউটিফিকেশন অন করে তুললে কালারটা আরেকটু পাঞ্চি হয়, তবে সেই ক্ষেত্রে আপনার ফেসটাকে বেশ স্মুথ করে দিবে স্কিন টোন। সো আপনারা যদি সেই ধরনের রেজাল্ট পছন্দ করে থাকেন তাহলে বিউটিফিকেশন অন করেও ছবি তুলতে পারেন, তাহলে কিছুটা পাঞ্চি অ্যান্ড ন্যাচারাল স্কিন টোন পাবেন। ওকে, তো ফোনটিতে আপনারা পাচ্ছেন 4300 mAh ব্যাটারি, যেটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে কনসিডারিং ইটস 90Hz প্যানেল, কারণ 90Hz আপনার অনেক বেশি ব্যাটারি ড্রেন করবে অবশ্যই যদি আপনি এটি ইউজ করেন। সো এতে অ্যাটলিস্ট 4500 mAh ব্যাটারি দিলে আর একটু বেটার হতো ব্যাপারটি। আর 4300 দেওয়া সত্ত্বেও ফোনটি কিন্তু খুব একটা লাইট ওয়েটও না, এটি 191 গ্রাম। তবে ভালো ব্যাপার হলো এতে যে আপনারা আউট অফ দ্য বক্স চার্জার পাচ্ছেন সেটি কিন্তু 30W ফ্ল্যাশ চার্জার। সো অ্যাকর্ডিং টু রিয়েলমি আপনি মাত্র 55 মিনিটসে ফোনটি 100% চার্জ করে ফেলতে পারবেন, তবে আমার এক্সপিরিয়েন্সে সেটি 1 ঘন্টা বা তার কিছু বেশি ছিল, বাট স্টিল ইট ওয়াজ কোয়াইট ফাস্ট চার্জিং। অ্যান্ড নাও একটা কোয়েশ্চেন রিমেইনিং থাকে যে 23,000 টাকা এই ফোনটি ওয়ার্দি কিনা। আমি বলবো ডেফিনেটলি ওয়ার্দি, বিকজ আপনারা যদি আনঅফিসিয়াল মার্কেটও দেখেন সেক্ষেত্রে আনঅফিসিয়াল মার্কেটেও কিন্তু ফোনটি 23,000 টাকার বেশি প্রাইসে সেল হচ্ছিল, এবং ইন্ডিয়াতে বর্তমানে ট্যাক্স ইনক্রিজের কারণে এই ফোনটির প্রাইস কিন্তু প্রায় 17,000 রুপি। তো সেই হিসাবে আমি বলবো এটার প্রাইসিং বেশ ভালো হয়েছে, স্পেশালি এর যে পারফরমেন্স, ডিসপ্লে অ্যান্ড ওভারঅল ক্যামেরা, আমার কাছে মনে হয়েছে ডেফিনেটলি এটি 23,000 টাকা একটি ওয়ার্দি পারচেজ। জাস্ট একটা দিক থেকে আমি ডিসঅ্যাপয়েন্টেড, তা হলো ডিজাইন, যেটিতে ডেফিনেটলি কিছুটা রিফ্রেশমেন্ট আনা উচিত রিয়েলমির, স্পেশালি তারা কিন্তু এন্ট্রি বাজেটেও বেশ রিফ্রেশিং ডিজাইন নিয়ে আসছে, C11 তার উৎকৃষ্ট একটি উদাহরণ হতে পারে। তো গাইজ, এই ছিল রিয়েলমি 6 নিয়ে বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অ্যাজ অলওয়েজ। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমি খুব শীঘ্রই হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওতে কোনো স্মার্টফোন বা গ্যাজেটের রিভিউ নিয়ে। তো সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।